বন্ধুরা, কোনো সরলরেখার উপরে স্থিত কোনো বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে সরলরেখার উপরে লম্ব অঙ্কন করতে হয়, চলো আজকের ভিডিওতে তা দেখে নিই। ধরা যাক PQ একটি সরলরেখা। এই সরলরেখার ওপরে অবস্থিত একটা বিন্দু ধরা যাক M বিন্দু। তাহলে এই M বিন্দু থেকে এই সরলরেখার উপরে একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে পেন্সিল কম্পাসের কাঁটা M বিন্দুতে বসাতে হবে এবং যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এমনভাবে যেন PQ সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করে। এই একই ম্যাপেরই ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটা বৃত্তচাপ এমনভাবে অঙ্কন করব যাতে এই আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করে। তাহলে এই ছেদবিন্দুতে আবার কাঁটা বসাতে হবে, বসিয়ে আবারই একই ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে যাতে আগের বৃত্তচাপটিকে আবার একটা বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপটিকে আমরা বাড়িয়ে দেব। এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে কাঁটা বসিয়ে আবার একই মাপেরই বৃত্তচাপ আরো একটা অঙ্কন করব যাতে এখানে একটা ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে এই ছেদবিন্দু এবং এই বিন্দু যোগ করলে একটা লম্ব রেখাংশ আমরা পাব। ধরা যাক এই বিন্দুর নাম দিলাম আমরা N। নিশ্চিত হওয়ার জন্য আমরা চাঁদা ব্যবহার করব এবং দেখব 90 ডিগ্রি কোণ হয়েছে কিনা। 90 ডিগ্রি কোণ হলে তাহলে রেখাংশটি একটি লম্ব রেখাংশ হবে। তাহলে দেখো 90 ডিগ্রি কোণ হয়েছে, এই কোণটা 90 ডিগ্রি, এই দিকের কোণটাও 90 ডিগ্রি। তাহলে এটি একটি MN একটি লম্ব রেখাংশ যেটা PQ সরলরেখার উপরে অবস্থিত। তাহলে বন্ধুরা, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোনো সরলরেখার উপরে স্থিত কোনো বিন্দু থেকে কিভাবে সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে হয় তোমরা তা দেখে নিলে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।